আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বেকড পিৎজার রেসিপিটি দেখার জন্য। পিৎজা তৈরিতে সবথেকে বেশি ঝামেলায় যে পড়তে হয় সেটা হলো পিৎজার ডো তৈরির ক্ষেত্রে। আর পিৎজার ডোটা পারফেক্ট না হলে কিন্তু পিৎজার এই ক্রাস্টটা কখনোই পারফেক্ট হবে না। তো আজকে আমি একটা থিক ক্রাস্ট বা মোটা ক্রাস্টের পিৎজা তৈরি করে দেখাবো, যেখানে পারফেক্টভাবে ডো তৈরি করা থেকে অন্যান্য সকল বিষয়ের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। পিৎজার ডো তৈরির জন্য প্রথমেই আমি মেপে আধা কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি। তাতে এক চা চামচ চিনি মিলিয়ে নিচ্ছি, চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। এবারে এক চা চামচ ইস্ট দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর পানিটা এমন পরিমাণ গরম থাকবে যে একটা আঙুল ডুবিয়ে আপনি সহ্য করতে পারবেন, অর্থাৎ পানিটা খুব বেশি গরমও না আবার একেবারে হালকা ঠান্ডাও না। ঢাকনা দিয়ে এটাকে এবার রেস্টে রাখবো 15-20 মিনিটের জন্য। এরই মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবার পিৎজায় যে চিকেন ব্যবহার করব সেটা একটু মেরিনেট করে নিচ্ছি। এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, স্বাদ মতো কিছুটা লবণ, আর গুঁড়া করে নেওয়া 1/4 চা চামচের মতো কালো গোলমরিচ। চিকেনের পরিমাণ কিন্তু নির্দিষ্ট কিছু না, তবে এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস পাতলা কিউব করে কেটে নিয়েছি আধা কাপ। আজকের পিৎজাটা তৈরিতে আমি অন্যান্য আরও কিছু টপিংস ব্যবহার করব, তবে আগেই বলে নিচ্ছি পিৎজায় টপিংস ব্যবহার করার ক্ষেত্রে নিজের পছন্দ মতো যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন। যেমন এখানে আমি কয়েকটা সসেস কেটে নিয়েছি আর কিউব করে পেঁয়াজও কেটে নিচ্ছি নিজের পছন্দ মতো। আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। ক্যাপসিকামটা এরকম একটু পাতলা স্লাইস করেই কেটে নিচ্ছি। ক্যাপসিকাম ব্যবহার করার ক্ষেত্রে যে কোনো কালারেরই ব্যবহার করতে পারবেন। আর ওই যে বললাম ইনগ্রিডিয়েন্টসগুলো নিজের পছন্দ মতো, আপনার যেটা পছন্দ সেই টপিংস দিয়ে পিৎজাটা সাজিয়ে নিতে পারেন। এতক্ষণে ভিজিয়ে রাখা ইস্ট কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে। এবার পিৎজার ডোটা তৈরি করার জন্য আমি কাপে মেপে ঠিক 1.5 কাপ নর্মাল আটা ব্যবহার করছি, আর সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। আটাটা প্রায় 3-4 মিনিট ধরে ভালো মতো একটু মথে নিতে হবে। আর মথার প্রথম পর্যায়ে এরকম স্টিকি মনে হতে পারে, এটা কোনো সমস্যা নেই, কারণ পিৎজার ডোটা এরকম হালকা একটু নরমই থাকবে। হাতটাকে ক্লিন করে এসে আপনি যখন এই ডোটা ধরবেন তখন দেখবেন এটা কিন্তু আর স্টিকি হচ্ছে না। এ পর্যায়ে এভাবেই এই ডোটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার জন্য। তবে সব থেকে ভালো হয় পিৎজা তৈরির আগের রাত্রেই যদি আটাটাকে মথে নিয়ে নর্মাল বাইরে এটাকে রেস্টে রেখে দেন, সেক্ষেত্রে ডোটা কিন্তু বেশ ভালো মতো ফুলে ওঠে আর পিৎজার ক্রাস্টটাও অনেক পারফেক্ট হয়। আর রেস্টে রাখার ক্ষেত্রে ডোটা যে পাত্রে রাখবেন অবশ্যই পাত্রের নিচে একটু তেল ব্রাশ করে নিবেন, আর ডোটার উপরেও ঠিক এভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে এটা ড্রাই না হয়ে যায়। আর সেই সাথে পাত্রটাও এরকম র্যাপিং পেপার বা কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 1 টেবিল চামচের মতো নর্মাল সয়াবিন তেল হালকা গরম করে নিচ্ছি। এতে যে চিকেনটা 15-20 মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে এবার পুরোপুরি সেদ্ধ করে নিব। আর ভাজতে ভাজতে চিকেনটা খুব সহজেই 5-6 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা অনেক পাতলা করে কাটা। আর চিকেন যদি আপনার আগে থেকে রান্না করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রান্না চিকেনটাও ছোট ছোট টুকরো করে ব্যবহার করতে পারেন পিৎজাতে। যেহেতু ভিডিওটা করার জন্য আমি পিৎজার ডোটা ইনস্ট্যান্ট 1.5 ঘন্টার মতোই রেস্টে রাখতে পেরেছিলাম, আর এরই মধ্যে ডোটা কিন্তু ফুলে ডাবলও হয়ে গেছে। এবার কাউন্টার টেবিলে আমি হালকা একটু শুকনো আটা ছিটিয়ে তারপরে ডোটা নিয়ে ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মথে নিচ্ছি। রেস্টে রাখার পরে ডোটাকে দ্বিতীয়বারের মতো আবারও 4-5 মিনিট ধরে ভালো করে মথে নিতে হবে। আর মথার ক্ষেত্রে প্রয়োজনে সামান্য কিছুটা শুকনা আটা ব্যবহার করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এখনও বেশ নরমই আছে, আটা দেওয়ার ফলে উপরটা একটু শক্ত হয়ে যাবে, যেক্ষেত্রে আপনার ডোটা লেয়ারিং করতে সুবিধা হবে। আর লেয়ারিংয়ের জন্য আমি এইভাবে কাঁধাটা একটু উঁচু করে আগে ডোটাকে স্প্রেড করে নিচ্ছি হাত দিয়েই। আমি কোনো বেলুনি ব্যবহার করছি না, কারণ পিৎজার ডোটা একটু এবড়ো থেবড়ো থাকলেই বেশ ভালো হয়।
আর আমি কিন্তু কোনো এক্সপার্ট পিৎজা শেফও না, তবে চেষ্টা করেছি হাত দিয়েই চারিপাশের কাঁধাটা একটু মোটা রেখে গোল করে ডোটা স্প্রেড করে নিতে। এবার পিৎজা ট্রেতে হালকা শুকনো আটা বা ময়দা দিয়ে এটাকে ঝেড়ে ফেলতে হবে, তারপরে গোল করে রাখা পিৎজার ক্রাস্টটা এর উপরে উঠিয়ে দিব। আর এটা কিন্তু কী পরিমাণ নরম আছে সেটা দেখেই বুঝতে পারছেন, তবে এতটাও নরম না যে ছিঁড়ে যাবে। আর একটা কাঁটা চামচ দিয়ে কিছু জায়গায় জায়গায় এরকম ছিদ্র করে দিচ্ছি, তবে হালকা করে। আর কাঁধার যে অংশটা আমি একটু উঁচু রেখেছিলাম সেই অংশটাতে অলিভ অয়েল ব্রাশ করে দিচ্ছি, এতে করে ব্রাউন একটা কালার আসবে। এবার পিৎজাটা টেস্টি করার যে মূল মন্ত্র সেটা হচ্ছে পিৎজা সস। পিৎজা সস ব্যবহার না করে নর্মাল টমেটো ক্যাচআপ বা সস ব্যবহার করলেও পিৎজাটা তৈরি করা ঠিকই যায়, তবে টেস্টটা কিন্তু অত ভালো আসে না। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব পিৎজা সসটা দিয়েই পিৎজা তৈরি করতে। এই সস কিন্তু বোতলে বাইরে রেডিমেড কিনতেও পাওয়া যায়, আবার চাইলে খুব সহজে ঘরেও তৈরি করে নিতে পারেন পাকা টমেটো দিয়ে। এই পিৎজা সসের একটা রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি এটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নিজের পছন্দ মতো পরিমাণে সসটা দিয়ে নিয়ে আমি উপর থেকে কিছুটা মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর চিজের পরিমাণটাও নিজের পছন্দ মতো। এবার রান্না করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, তবে চাইলে এখানে রান্না করা অন্য যে কোনো মিট কিংবা ফিশও ব্যবহার করতে পারেন। আর কেটে রাখা পেঁয়াজের রিংগুলো দিয়ে দিলাম, সাথে কেটে রাখা সসেসগুলোও দিয়ে দিচ্ছি। আর ওই যে পিৎজার টপিংয়ের ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো চাইলে মাশরুমও ব্যবহার করতে পারেন, আর ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। এই সাজানোর বিষয়টা আসলে নিজের ইচ্ছা মতো, যেমন ইচ্ছা তেমন সাজিয়ে নেন। উপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে নিচ্ছি, আমি কিন্তু চিজ দুই লেয়ারে ব্যবহার করেছি, নিচে এক লেয়ার আর উপরে আরও কিছুটা। আর টপিংসের স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু রিং করে কাটা ব্ল্যাক অলিভসও দিয়ে দিলাম, সাথে হাফ চা চামচের মতো ওরিগানো দিয়ে দিচ্ছি। চাইলে মিক্স হার্বও দিতে পারেন, এটা কিন্তু পিৎজার স্বাদ অনেক পরিবর্তন করে দিবে। আর চিজ যেহেতু পছন্দ করি তাই এক্সট্রা কিছু চিজ আমি এরকম স্লাইস করেও দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা নির্দিষ্ট না, আপনার যতটুকু পছন্দ ততটুকু দিয়ে নেবেন। এবার 10 মিনিট প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে আমি পিৎজাটাকে বেক করেছি 280 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, সকল ইলেকট্রিক ওভেনের হিটিং প্রসেস কিন্তু এক না, সেক্ষেত্রে এক এক ওভেনে সময়টা একটু কম বেশি লাগতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পিৎজা কিন্তু যত বেশি তাপমাত্রায় কম সময়ে বেক করা যায় তত ভালো হয়, ক্রাস্টটা তত সফট থাকে। ঠিক তেমনই আপনার ইলেকট্রিক ওভেনের তাপমাত্রা যদি 280 ডিগ্রি সেলসিয়াস থেকে নামিয়ে 220 কিংবা 200 করে দেন, সেক্ষেত্রে পিৎজাটা বেক করতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। আর পিৎজাটা চুলায় বেক করার ক্ষেত্রে একইভাবে পাত্রে ঢাকনা দিয়ে প্রিহিট করে নিয়ে পিৎজাটা একটা স্ট্যান্ডের উপর বসিয়ে প্রথম 10 মিনিট ফুল হাই হিট এবং পরের 10 মিনিট লো হিটে পিৎজাটাকে বেক করে নিতে হবে। তবে আমি সবসময়ই বলবো পিৎজার ক্রাস্টটা একদম পারফেক্ট পেতে হলে সবসময় ইলেকট্রিক ওভেনেই পিৎজা বেক করতে, কারণ চুলায় বেক করা পিৎজা হয় ঠিকই তবে ক্রাস্টটা কিন্তু এতটা পারফেক্ট হয় না। পিৎজার ডো তৈরির ক্ষেত্রে পানি এবং আটার মাপটা ঠিক রাখলে ক্রাস্টটা অনেক পারফেক্ট হবে। আর এটা ছিল একটা 12 ইঞ্চি সাইজের একটু মোটা ক্রাস্টের পিৎজা, চাইলে 8 ইঞ্চি সাইজের একটু পাতলা ক্রাস্টের দুইটা পিৎজা তৈরি করা সম্ভব এই পরিমাণ ডো দিয়ে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।